হাই, আমি মানিক সান্যাল, ইউবি গ্র্যাজুয়েট এবং এখান থেকে এমএসসিও করেছি কম্পিউটার সায়েন্সের উপর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি বর্তমানে এখন আছি সিটি ব্যাংকের আইটি ডিভিশনের অ্যাসোসিয়েট ম্যানেজার হিসেবে। সো আসলে ইয়েতে কেন আমার আশা, অ্যাকচুয়ালি আমি ওয়ান সেকেন্ড টাইম যখন ইন্টারমিডিয়েট পাস করি 2002 সালে, তখন আমি সিলেটের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। বাট ওখানে এত বেশি জব ছিল তখন, তখন থেকে পাশ করে বেরোতে অনেক টাইম লাগবে। সো আমি চাচ্ছিলাম কীভাবে মানে একটু ভালো জায়গায় পড়াশোনা করে ভালো কিছু করা যায়, এবং সেটা মানে টেকনিক্যালি যেটা ভালো হয় সেটা আমার জন্য ভালো হয়। তো আমি অনেকের কাছে অনেক জায়গায় খুঁজেছি, দেন আমি অবশেষে ইউবির কথা আমি শুনেছি এবং এখানকার আমি আমার বাবাকে নিয়ে এসেছিলাম। এখানকার যে মানে আমাদের মানে ডিন স্যার ছিলেন মহিষ স্যার, উনি বিশেষ অমায়িক হিন্দু। উনি যখন আমাকে এবং আমার বাবাকে যখন আমাদেরকে বললো যে ইয়ে এরকম এরকম, তো আমার কাছে মনে হয়েছে যে না, ইয়ে তো ভর্তি আমি একটা কিছু করতে পারবো। দেন আমি শুরু করি আমার যাত্রা। এই যাত্রাতে আমাকে অনেক টিচার অনেক হেল্প করেছে, যেখানে যাদের কথা না বললেই নয়, যেমন মহিষ স্যারের কথা বললাম অলরেডি, সুমন আহমেদ স্যার আছেন, তারপর আছেন যশোধন সাহা স্যার, এরা আমাকে অনেক রকমভাবে হেল্প করেছে। তারপর এখান থেকে আমি যখন আমি কমপ্লিট করতে যাচ্ছি, তখন এই এখান থেকে বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, আমি মার্কেটে কীভাবে কাজ করব। এই ট্রেনিংগুলো আমার আসলে মার্কেটে কাজ পাওয়ার জন্য খুব সহজলভ্য হয়েছে, এবং এই ট্রেনিংগুলোর জন্য আমি অনেক ভালো মানে পাস করার সাথে সাথে আমি ভালো একটা জব মানে জব পেয়েছি এবং আমি এখন মোটামুটি বেশ ভালো আছি। তো এই আসলে ইয়ে কেন ভর্তি হওয়ার পিছনে আরেকটা কারণ হলো যে ইয়ে সব জায়গা থেকে পড়াশোনা করা যায়, বাট ইয়ে হলো এমন একটা জায়গা যেখানে ম্যানার কীভাবে মানুষ হওয়া যায় এটি খুব ভালো মানে এত চমৎকারভাবে টিচারগুলো গাইডলাইন যদি কেউ ফলো করে চমৎকার একদম মানুষ হওয়া যায়, সেটা আমি মনে হয় অনেকটা পেরেছি। তোমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার জন্য প্রার্থনা করবেন, সবাইকে ভালো থাকবেন সবাই।